আসসালামু আলাইকুম, সুমাইয়া জুমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো রুই মাছের কোফতা কারি। তো চলুন এর পুরো প্রস্তুত প্রণালী আমরা দেখে আসি। এর জন্য এখানে আমি 4 টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি, আর এই রুই মাছগুলোকে আমি আগে থেকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন রুই মাছের কাঁটাগুলো আমি ভালো করে বেছে নেব। তো এটা একটু পরিষ্কার করে সুন্দর করে বেছে নেবেন যাতে হাতে না লাগে। তো আমার কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব হলো 3 টেবিল চামচ পরিমাণ ব্রেড গ্রামস। তো ব্রেড গ্রামস 3 টেবিল দিয়ে দিব, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটা ডিম। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। তো এটা আমার এই আজকে এখানে আমি দেই নাই, কারণ আমার ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো লাগে কিন্তু এতটাও পছন্দ না। তো এটাকে আমি ভালো করে চটকিয়ে নিয়েছি। তো চটকে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে কাবাবের শেপে করে নিব সবগুলা। তো আপনারা চাইলে এখানে বল শেপও করতে পারেন। তো আমি আজকে কাবাব শেপ দিয়েছি সবগুলো। তো আমার এটা ভালো করে দেখতে পাচ্ছেন কীভাবে চেপে চেপে দিচ্ছি যাতে ভিতরটা ভেঙে না যায়। তো আমার এগুলা সবগুলাই আমার কাবাব শেপ হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখন এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে এসেছে, এখন এখানে আমি কাবাবগুলো ভেজে নিব। তো আমি মাছ এই কোফতাগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম, এগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। তো এটাকে দুপাশ সুন্দর করে ভালো করে ভেজে নেবেন, আর এ পর্যায়ে আপনারা চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিবেন। এখানে লো আঁচে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমি আগে থেকে মাছটাকে সিদ্ধ করে নিয়েছি। তো আমার এক পাশ হয়ে গিয়েছে, এটাকে আমি উল্টিয়ে দিলাম। তো আমি দুপাশে সুন্দর করে একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কোফতাগুলো একদম ব্রাউন কালার হয়ে এসেছে এবং এটা অনেকটাই ফুলে গেছে। তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব। তো আমার সবগুলো কোফতা আমি উঠিয়ে নিলাম, এভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। তো এই একই তেলে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি একটা তেজপাতা, একটা এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিলাম। এখন এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম, এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বাটা, কিছুটা রসুন বাটা, কিছুটা আদা বাটা, আর দিয়েছি কিছুটা জিরা বাটা, আর আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। সবগুলো মশলা আমি একটু ভালো করে মিডিয়াম আছে কষিয়ে নিব যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। তো আপনারা মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন, কারণ মশলাটা যত কষাবেন আপনার তরকারির টেস্টটা তত বাড়িয়ে যাবে। তো এটাকে আমি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটা চামচের সাহায্যে ভালো করে বারবার নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, সাথে আদা রসুনের গন্ধটাও চলে যাবে। তো এটা আমার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পানি। পানি দিয়ে এখানে আমি বাকি শুকনো মশলাগুলো দিয়ে দিব। এটা আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রান্নাটা ঝটপট করিয়ে নিতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিব হলো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব। তো আমি এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলো একটা টমেটো। টমেটোটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আর একটু, যাতে ঝোলটা অনেকটা গ্রেভি হয়ে যায়, এর জন্য আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে ঢাকনাতে ঢেকে নেড়ে নেব। যখন মশলাটার উপরে তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোল। তো আমার মশলাটা দেখতে পাচ্ছেন আমি কতটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম
পরিমাণ মতো পানি, আপনারা পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কারণ কোফতা রান্না করতে একটু জোলটা বাড়িয়ে দিতে হয়, কারণ কোফতার মধ্যে যে বিস্কিটের গুঁড়োটা দেয়া থাকে সেটা অনেকটাই জোলটা টেনে নেয়। তো এটা বলক উঠে এসেছে, এ পর্যায়ে আমি কোফতাগুলো ঢেলে দিলাম। এখন আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিয়ে এটাকে রান্না করে নিব। তো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি জালটা একটু কমিয়ে নিব, কমিয়ে একদম মিডিয়াম আঁচে এটা রান্না করে নিব। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি এটাকে একদম মাখামাখা করে নিয়েছি। তো আমার এই আজকের রেসিপিটা আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।